পেঁপের ফ্রেঞ্চ ফ্রাই আগে খাও আগে বানাওনি নি চিন্তা কিসের আমার সাথে থেকে রেসিপিটা দেখে নাও আর সন্ধেবেলা চায়ের সাথে বানিয়ে ফেলো একেবারে জমে যাবে প্রথমে আমি কাঁচা পেঁপেটাকে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নেব কিন্তু সরু না এটা কাটাটা হবে মোটা পেঁপেটা আমি খোলা ছাড়িয়ে লম্বা লম্বা করে কুটে নিয়েছি এবারে সামান্য লবণ দিয়ে আমি পেঁপেগুলোকে একটু ভাপিয়ে নেব। সেদ্ধ করে নেব না কিন্তু পেঁপেগুলোকে একটু ভাপিয়ে নেব পেঁপের টুকরোগুলো হালকা করে ভাপিয়ে আমি জল ঝরিয়ে নিলাম এবার একটু ঠান্ডা করে নেব পেঁপের টুকরোগুলো আমি পেঁপের টুকরোগুলো হালকা করে ভাপিয়ে নিলাম নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিলাম এবার একটু ঠান্ডা করে এবার কিছু উপকরণ দিয়ে পেঁপেটাকে আমি মাপবো পেঁপেটা পুরো ঠান্ডা হয়ে গেছে প্রথমে দেব আমি বড় দু চামচ কর্নফ্লাওয়ার কতটা পেঁপে সেটা বুঝে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে আমি এই চামচের দু চামচে দিলাম দেব আর দেব দেব লবণ এখানে বলে রাখি যদি অরিগ্যানো চিলি ফ্লেক্স বাড়িতে না থাকে তাহলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা মেখে করা যায় এবার আমি এটা দিয়ে ভালো করে এগুলো সব কটার গায়ে মাখিয়ে নেব সামান্য একটু জল ছিটিয়ে নেব যাতে অরিগানো আর চিলি ফ্লেক্সটা পেঁপের গায়ে লেগে যায় কবি সামান্য ব্যাস এবারে এটা আমি ফ্রাই করব ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি এবারে আমি আস্তে আস্তে ছাড়বো আর হালকা আছে আমি এটা ভাজবো একসাথে বেশি ছাড়বো না অল্প অল্প করে আমি এটা ভেজে নেব মুচ মুে পেঁপের চিপস কাঁচা পেঁপের চিপস অথবা কাঁচা পেঁপের ফ্রেঞ্চ ফ্রাই যাই নামে ডাকো না কেন স্বাদে গন্ধে অপূর্ব সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে ফাটাফাটি এইভাবে ভেজে ভেজে আমি সব পেঁপেগুলোকে পেঁপের চিপসগুলোকে তৈরি করে নেব আবার আমি ওইভাবে দিয়ে দেবো كله দিতে হবে যাতে একটা গায় একটা না লেগে থাকে তাহলে ভায়াটা ভালো করে হবে অসাধারণ মুচমুচে হচ্ছে আবার আমি তেল দিয়ে ছেকে ছেকে এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে রাখবো আমার তৈরি হয়ে গেছে পেঁপের চিপস অথবা পেঁপের ফ্রেঞ্চ ফ্রাই কুড়মুড়ে অসাধারণ সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক হিসেবে একেবারে মার মার কাট কাট বাড়িতে বানাও আর কমেন্টে জানাও কেমন শেখালাম সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তৈরি মুচমুচে পেঁপের চিপস অথবা পেঁপের ফ্রেঞ্চ ফ্রাই চায়ের সাথে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে অসাধারণ বানিয়ে ফেলো আর কমেন্টে জানাও কেমন শেখালাম সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ